হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। ভাবছো সেজে বুঝে মানে এখনও সাজুগুজু করিনি, তবুও শাড়ি টাড়ি পরে কোথায় যাচ্ছে? যাচ্ছে হচ্ছে গিয়ে আমার মামির মা মারা গেছে, শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে, খেতে যাচ্ছি। তো চলো একটুখানি মেকআপ শেকআপ করে নিই। যদিও শ্রাদ্ধ বাড়িতে কেউ মেকআপ শেকআপ করে না, তবুও একটুখানি, বেশি কিছু না, ক্রিমটা মাখলাম, একটু ফেস পাউডার দিচ্ছি। আর ফেস পাউডারের মধ্যে আমার শাশুড়ি কী করেছে জানো? পাউডার ঢুকিয়ে দিয়েছে, মানে পাউডার বেশি পড়ে গেছে, উনি ফেস পাউডার কোটোর মধ্যে ঢুকিয়ে নিয়ে, চিন্তা করো। এই যে ব্রু পেন্সিলটা লাগিয়ে নিলাম, আমার যেহেতু ব্রু কম এই জন্য ব্রু পেন্সিলটা লাগালাম। ব্রু কম থাকলে না খুব জ্বালা, বোঝাই যায় না ব্রু আছে। তো চলো কাজলটা পরে নিই। কাজল পরা কমপ্লিট হয়ে গেলে বলো তো কী পরবো? বলো 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 বলো, টিপটা পরবো। এই যে টিপটা পরে নিলাম, টিপ দু তিন রকমের টিপ আছে আমার কাছে, এই ছোটোটাই পরে নিলাম। এবার হালকা করে লিপস্টিকটা দিয়ে নেব, লিপস্টিক না দিলে না ঠোঁটটা না ভালো লাগে না ঠিক, মানে আমার একটু অভ্যাস আছে লিপস্টিক দেওয়ার। চলো এবার মাথাটা ভালো করে আঁচড়ে নিই। আঁচড়ে বড় তো কী করবো, কানের পরবো, সোনার কানেরগুলো পরে, এই কানেরগুলো পরে নিলাম, এই কানেরগুলো একটু বড় বড় আছে তো এই জন্য পরলাম কানেরটা। তো চলো দেখো ফাইনাল লুক আমার, উঠে পড়েছি টোটোতে, বেরিয়ে পড়েছি, টোটো পাশেই ছিল, মানে সামনের বাড়ি একদিন টোটো চালায়, ওকে বলেছি নিয়ে যেতে, টোটোতে উঠে পড়েছি। আর এই যে মনা আর বাবু, মনা তো বাবু ছাড়া নড়বে না, মানে বাবু ভক্ত তোমরা সবাই জানো, ও দাদু পেলে আর মানে কিচ্ছু চাই না ওর, দাদু ছাড়া এরকম একটা ব্যাপার। তো চলো ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কাছেই, বেশি দূরে না, আধা ঘন্টা মতো লাগবে, আধা ঘন্টাও বোধ হয় লাগবে না। এই যে চলে এসেছি ওদের বাড়িতে, চলো নেমে মামিদের ঘরে গিয়ে একটুখানি বসি, যদি না তাদের করে খেয়ে চলে যাবো, কিন্তু হলো না, গিয়ে দেখি ব্যাচ বসে গেছে, তাই লাস্ট ব্যাচে বয়সের উপায় নেই, চারটে বাজতে চললো, যেহেতু আমরা বৃষ্টি পড়ছিলো খুব, দেরি করে এসেছি, এই এক প্রবলেম। চলো ফাইনালি চেয়ার পেলাম, খাবার, ওই যে মা আর বাবু বসে আছে, আমিও মনে খাইয়ে দেবো। এদিকে মনা কান্না করছে, ফোনটা দাও ফোনটা দাও, কার্টুন দেখবে। আর এই যে খাওয়া শেষ করে পিসিবাড়ি চলে এসেছি, মামা বাড়ি আর পিসিবাড়ি পাশাপাশি, ওই দাদার একটা ছেলে আছে, এত বদমাস না আমার কোলে আসেই না, ওই যে আমি আদর করছি দেখে আমাদের একটা হিংসুটি চলে এসে দাদি করে। চলো এই টোটো বৌদি টোটোতে ফোন করেছিলো, টোটোওয়ালা চলে এসছে, টোটোতে উঠে বাড়ির দিকে রওনা দিই। আর এতক্ষণ বাড়িতে পৌঁছাতে পারছি না, আমার ঠিক ভালো লাগে না। আর বাড়ি যাওয়ার সময় কাদেরকে দেখলাম যেন, কাদের বাড়ি, তাদের বাড়ির সামনে দিয়ে, একদম সামনে দিয়ে আসলাম, তারা সেলিব্রিটি মানুষ। এই যে সামনে একটা কালভার্ট আছে, মানে সুড়ঙ্গ টাইপের, এটা পড়েছে নতুন, বেশ ভালো লাগে এটা, আগে এখানে জল জমত, এখনও জমে, যতই যেমন করুক রাস্তা তো ওরকমই থাকবে, খারাপ, এত বাজে রাস্তা কি বলবো, খদ্র খদ্র হয়ে রয়েছে। আর ওই দেখো ট্রেন যাচ্ছে, ভালো করে ট্রেনটা দেখাতে পারলাম না। আর ওই যে দেখো স্পেশাল মানুষ সাধন সাথীর বাড়ি, ওনাদের বাড়ির সামনে দিয়ে আসা হয়, ঢোকা আর হয় না। ওই দেখো ওনাদের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে, এটা সাধন সাথীদের বাড়ি। তো ফাইনালি বাড়ি চলে এলাম, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।